সাত ঘন্টা শিথিল কারফিউয়ে জেগে উঠেছে রাজধানী সকাল থেকে পথে পথে যানবাহনের সারি কোথাও কোথাও দেখা গেছে যানজট অফিস আদালত খোলা থাকায় শহর জুড়ে বেড়েছে মানুষ চলাচল ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস এক সপ্তাহ আগের এদিনের রাজধানীর চিত্রের সঙ্গে কোনো মিল নেই আজকের সহিংসতা ধ্বংস ছাপিয়ে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে শহর জুড়ে দুদিন ধরে লম্বা সময় নিয়ে শিথিল রাজধানীর কারফিউ বৃহস্পতিবার কারফিউ নেই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বীমা অফিস আদালতের বাইরে কারফিউর শিথিলতায় সাধারণ মানুষও চলাচল করছে সাতছন্দে তার একটু স্বস্তি হলে ভালো হইত যেরকম সময়টা যদি সকাল বেলা হইতো যে সাতটা থেকে বিকাল পাঁচটা তাহলে মনে হয় ভালো হইতো এবং আমরা সুন্দর স্বাভাবিক ঢাকা চাই আমরা ঢাকা কোনো হানাহানি রক্তপাত চাই না সেটা সকাল থেকে রাজধানীতে কর্মজীবী মানুষের ভিড় বেড়েছে যানবাহন লেগেছে চিরচেনা যানজট ঢাকা মানে কাজের জন্য আসছিলাম অন সেই জায়গায় কাজ হইতাছে না ওই যে ঢাকার অবস্থা সিচুয়েশন খারাপ সেই জন্য মানে আজকে দেশে চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা আমি দৃঢ় চিত্তে বলতে চাই বর্তমান পরিস্থিতি জন্য দায়ী যারা তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আশা করি একই সাথে সরজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে রয়েছে দূরপাল্লার বাসের চাপ না এই কয়দিন কিবা সম্ভব কালকা থেকে এই তো শুরু হইছে এর আগে তো আর চলাফেরা করা সম্ভবই আমি এই কয়দিন আমার মেয়ের বাসাটা ছিলাম ঢাকায় যাইতে পারিনি হ্যাঁ গাড়িগুড়ি বন্ধtextsc অনেক দিন যাবতে আমরা বের হতে পাচ্ছি না এখন বাচ্চা কাচ্চা নিয়ে যে সিরিয়াল অনেক অশান্তির ভিতরেই আছে অনেক অশান্তি ভোগ করা লাগতেছে আমাদের কালকে থেকে আজকে যাচ্ছে চাব বৃষ্টি আশা করি আমরা আর কিছুক্ষণ পরে আরো বারবে সব আতঙ্ক দূর হয়ে রাজধানীসহ সারা দেশে ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি এমন প্রত্যাশা সবার महफुजा बृष्टि डिबिसिउज ढका